বিৰতিৰ পিছত স্বাগতম জানাইছোঁ। শ্ৰীৰাম মহাপৰ্ব আৰু আজি এটা অধ্যায়ৰ এক সমাপ্তি হৈছে আৰু এটা নতুন অধ্যায়ৰ আৰম্ভণি হৈছে। আজি খণ্ডিকখন শ্ৰীৰামচন্দ্ৰৰ প্ৰতিমূৰ্তি, শৈশৱৰ প্ৰতিমূৰ্তি ৰামলালা প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰা হ'ল। আজি মন্দিৰত অযোধ্যাত সুদৃশ্য ভব্য মন্দিৰত আজি প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰা হ'ল আৰু সমগ্ৰ দেশ বিশ্ববাসীয়ে কোটি কোটি লোকে আজি এই অনুষ্ঠান উপভোগ কৰিলে। মই এই মুহূৰ্তত পোনে পোনে গীতাশ্ৰীৰ ওচৰলৈ গৈছোঁ। অসমৰ সত্ৰাধিকাৰসকল আছে, গীতাশ্ৰীয়ে সকলোৰে মন্তব্য লৈ আছে। যেনেকৈ বিভিন্ন ঋষিমুনিসকল বহিছিল, আজি তেনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে যাতে ৰামৰ লৈ সকলো পন্থ বা যেনেধৰণে আমাৰ ভাৰতীয় সমাজত যথেষ্টখিনি আমাৰ হিন্দু পৰম্পৰাত বিভিন্ন এটা পন্থ আছে বা হেৰি আছে, গোটেই সকলো আধ্যাত্মিক গুৰুসকল তাত উপস্থিত হৈছিল। যুৱসকল বা যিখিনি এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে, এইটো মই ভাবোঁ অতুলনীয় পৰিৱেশ। আৰু এনেদৰেই মই ভাবোঁ ভাৰতবৰ্ষখন সাংস্কৃতিকভাৱে যাতে একত হৈ থাকক আৰু আমি উত্তৰ পূৰ্বাঞ্চলকে লৈ যাতে ভাৰতীয় সংস্কৃতিৰ লগত আমি একেলগ হৈ সমাজখন আগুৱাই লৈ যাব পাৰোঁ, সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ লগত যাতে আমি খোজে খোজ মিলাই আগুৱাব পাৰোঁ, সেই আৰ্ধতে আমি আৰু পৰৱৰ্তী আজি এনে এটা অনুভৱ হৈছে আমি যদি মাজুলী বৰদোৱা বৰপেটাটো এনেধৰণৰ এটা পৰিৱেশ সৃষ্টি কৰিব পাৰোঁ, মই ভাবোঁ সিও আমাৰ কাৰণে এটা গৌৰৱৰ বিষয় হ'ব। গতিকে মই এইখিনিকে এটা বিশেষভাৱে অনুভৱ ইয়াত যেনেকৈ আধ্যাত্মিক এটা সকলো ধৰ্মগুৰু ইয়াত লগ হৈছে, এটা আধ্যাত্মিকতাৰ পৰিৱেশ এটা, আমি তেনেকুৱা কিবা চিন্তা চৰ্চা আছে? এইখিনি আমি কৰিব পাৰোঁ আৰু তেনেকুৱা ইতিমধ্যে আমাৰ মনত আছে যাতে আমি সকলোৱে সকলো পন্থা বা সকলো হেৰি একত্ৰিত হৈ সকলো জাতি জনগোষ্ঠীৰ আধ্যাত্মিক গুৰুসকলক লগত লৈ একে বৃহৎ চিন্তাৰে যাতে আমি আগুৱাব পাৰোঁ। কাৰণ আমি এটা কথা মই বাৰে বাৰে কওঁ, আমাৰ নিজৰ উপাসনা পদ্ধতি হয়তো ক'ৰবাত পাৰ্থক্য থাকিব পাৰে, কিন্তু সাংস্কৃতিকভাৱে বা তাৰ আমি একত্ৰিতভাৱে আমি আগুৱাই যোৱাত, ভাৰতীয় সংস্কৃতি আমি ৰক্ষা কৰাত আমি সকলো এক। থেংক ইউ। মই আপোনাৰ ওচৰলৈ অকণমান যাবলৈ চেষ্টা কৰিম, অকণমান বিচাৰিম। আজি কেনেকুৱা দেখিল, আপোনালোক ভিতৰলৈ গ'ল, আজি মুকলি হ'ল আৰু কোৱা হ'ল যে বনবাসৰ অন্ত পৰি অৱশেষত ৰামলালা নিজে প্ৰতিষ্ঠিত হ'ল অযোধ্যাত? এটা বিৰল মুহূৰ্ত বুলি ক'ব লাগিব। তো আমি যেনেধৰণে আমি আহ্বান কৰিছিলোঁ, বিভিন্ন জাতি জনগোষ্ঠীয় যিসকল মানে ধৰ্মগুৰুসকল আছে, আমাৰ সত্ৰাধিকাৰীসকল আছে অসমৰ পৰা, তো অসমৰ পৰা বিভিন্ন জাতি জনগোষ্ঠীয় ধৰ্মগুৰুসকল আহিছিলে তেখেতলোকে। আৰু গতিকেলৈ সেই মুহূৰ্তটো এনেকুৱা লাগিছিল যে আমি ৰাম পুনৰ বনবাসৰ পৰা আকৌ ঘূৰি আহিছে। তো গতিকেলৈ আমি বুজাব নোৱাৰা ভাষাৰে আমি বুজাব নোৱাৰোঁ সেইটো মুহূৰ্ত। এইটো সদায় ঐতিহাসিক হৈ থাকিব আমাৰ কাৰণে। আৰু এই মুহূৰ্তত মই এটাই ক'ম যে বিশ্ব হিন্দু পৰিষদৰ নেতৃত্বত যি ৰাম জন্মভূমি মুক্তি আন্দোলন আৰম্ভ হৈছিল, সেই ৰাম জন্মভূমি আন্দোলনত যিমানবিলাকে মানে প্ৰাণ আহুতি দিলে, তেজৰ বিনিময়ত আমি ৰাম জন্মভূমি আকৌ ঘূৰাই পালোঁ। গতিকে তেখেতলোকক আমি কোটি কোটিবাৰ আমি প্ৰণাম কৰিছোঁ, তেখেতলোকৰ আত্মাৰ সদগতি হওক। আৰু তেখেতলোকৰ আত্মাই সঁচাকৈ আজি মানে শান্তি পাইছে। প্ৰধানমন্ত্ৰী আজি কেইটামান খুব গুৰুত্বপূৰ্ণ কথা গোটেইখিনি প্ৰধানমন্ত্ৰীৰ মানে ভাষণত যিখিনি কথা কৈছে অতি গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে। গতিকেলৈ আমি কেৱল বিশ্ব মই আৰু তাৰ লগত এটা মই সংযোগ কৰিব মই বিচাৰিছোঁ যে আমি ভাৰতবৰ্ষ জীয়াই থকাৰ কাৰণে গোটেই পৃথিৱীখন জীয়াই আছে। মই এটাই ক'ম, এটাই উপমা দিব বিচাৰিছোঁ যে সৰ্বে ভৱন্তু সুখিনঃ, সৰ্বে সন্তু নিৰাময়া, সৰ্বে ভদ্ৰাণি পশ্যন্তু মা কচি দুখ ভাগ ভৱে, কেৱল ভাৰতবৰ্ষই ক'ব পাৰে। হিন্দু সনাতন ধৰ্মৰ আমাৰ ঋষিসকলে বেদত সোণালী আখৰেৰে লিখি থৈ গৈছে, কেৱল সেইটো অকল কেৱল ভাৰতবৰ্ষ সেইখিনি থকাৰ কাৰণে আজি গোটেই বিশ্ব হয়তো মানে মানে একে বেলেগ এটা শিক্ষাৰ দিশত আগুৱাই যাব পাৰিছে। মই অকণমান আপোনাক আগবাঢ়ি আহিবলৈ অনুৰোধ কৰিছো। ভিতৰলৈ গ'ল, দৰ্শন কৰিলে বা আপুনি চালে গোটেই পৰিৱেশটো কেনেকুৱা পালে, আৰু আজি প্ৰধানমন্ত্ৰীয়ে যিহেতু কথাও পাতিছে, আপোনালোক উপস্থিত আছিলে গোটেই কাৰ্যসূচীত? আজি এইটো আমাৰ কাৰণে এটা বৰ আনন্দৰ দিন। এইটো আমাৰ মানে গোটেই বিশ্বৰ আগত আজি এটা মোদী ডাঙৰীয়া এটা ডাঙৰ বৃহৎ এটা পৰিকল্পনা আছিলে, পৰিকল্পনা আজি সম্পূৰ্ণ কৰিলে। আৰু আমাৰ এই 500 বছৰীয়া যি কলংক আছিলে, এটা কলংকিত অধ্যায় শেষ হ'ল আজি। কাৰণ আমাৰ পৰম পুৰুষোত্তম ৰামলীলাৰ যি প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ল, সেইটোৱে আজি বিশ্ববাসীক জনাই দিলে যে ভাৰত এখন অতি সহনশীল দেশ আৰু জাতি ধৰ্ম ভাষা নিৰ্বিশেষে সকলোৱে যে একগোট হৈ যি আজি এই ৰামলীলা প্ৰতিষ্ঠাত সহযোগ কৰিলে,
তার কারণে তখন সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছে আর ভবিষ্যতেও তখন আর আমার এই হিন্দু রাষ্ট্রের যে পরিকল্পনা তা সম্পূর্ণ করবর কারণে আগবাই গিয়ে আছে। সনাতনের জাগরণের কথা কোয়া হয়েছে, প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কথা কেটামান উল্লেখ করেছে। আজি আমার তা সৌভাগ্য এই পাঁচ দশক যেটা আমি অনুভব করবা না কিছু বিজুতির কারণে, কিন্তু আজি আমার যর্মনিরপেক্ষ ভারতবর্ষর রাষ্ট্র আজি হিন্দু ধর্মর একটা প্রাণ প্রতিষ্ঠা হল, যেটার কারণে আজি আমি গোটেই ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন ধর্মগুরু আজি উপস্থিত হয়েছে। আর আমার গুরুজনায় বারবার উল্লেখ করেছিল জম্মুদ্বীপ ভারতবর্ষর কথা, ভারতের একটা নিবিড়িত সম্পর্ক আছে আর সেই সম্পর্কর দ্বারা আজি আমি ইয়াত উপস্থিত হই রামলীলার যে প্রতিষ্ঠা হল তার সাক্ষী হলো, আর রামর চরণে শরণ ললে এ হরি নারায়ণ, গতি আমি তখেতর ওসর আজি নিজকে ধন্য মালি আশীষ ললো। আর আমার কামরূপ জেলার এখন সত্র আছে দামোদর দিহিনা, যত রামর মূর্তি প্রতিষ্ঠা হয়ে আছে, রাম লক্ষণ ভরত সত্র আর হনুমন্ত সীতা হয়ে, এই আদর্শে আমার কামরূপ জেলা তথা গোটেই ভারতবর্ষর আমার একটা সম্পর্ক সুন্দরভাবে গুরুসকলে প্রতিষ্ঠিত করে থাকি গেছে। হে আজি আজি রাম মানে প্রেম, সেই প্রেমত আজি অলুপ্ত হয়ে আমি সকল হিন্দুয়ে যাতে আজি সুন্দরভাবে একটা পরিবেশ পাইছে আর প্রত্যেকে আজি গধুলি দেওয়ালীর নিচিনা একটা পরিবেশ সৃষ্টি করেছে তালে ধন্যবাদ জানাই আপনার স্বাগত। রাম আমার সমাজের আহে আহে কুহে কুহে নিশ্চয় নিশ্চয় আমি বিশেষকে মাধব গুরুজনার ঘোষাতে আমি পাইছো, ও জানা শ্রী রাম নাম নিজ সমস্ত শাস্ত্রৰ মূল বীজ, ও সঞ্জীবনী পায়া যার মনে প্রবেশ, যদি হলা হল পান করে মৃত্যুর মুখতো প্রবেশী লনাহি ভয়। আর গুরুজনা যেটা প্রথম বদরিক আশ্রমে গেছিল প্রথম যে বরগীত গুরুজনায় আরম্ভ করেছিল রামক লয়ে আরম্ভ করেছিল, মন মেরি মন মেরি রহি ল গো, গতি আমাক দুজনা গুরুয়ে রাম কৃষ্ণ প্রভেদ দেখুয়া নাই, কারণ কৃষ্ণ হরি রাম হরি রাম 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 প্রসঙ্গের আরম্ভণি, কৃষ্ণ হরি রাম হরি রাম 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 অনন্ত ঐচ্যুত সনাতন নারায়ণ প্রাণ, গতি আমার বিভেদ নাই, আমি কৃষ্ণ মানে রাম, রাম নামে কৃষ্ণ, কৃষ্ণ রাম নোহাকে কৃষ্ণ হওয়া নাই, কারণ রামর রূপত বিমোহিত হয়ে ঋষি সকল যেটা বিমোহিত হয়েছিল কে তোমালোক মনোকামনা মানে পূর্ণ করি কৃষ্ণ অবতার, সেইখিন হল গোপী দ্বাপর যুগত সেই ঋষি সকলে হল গোপী আর হে প্রভু রামে হল শ্রীকৃষ্ণ, অনঙ্গ কেলি করে ভকত আত্মা আর পরমাত্মার যে প্রেম তাক গুরুজনায় সুন্দরকে আমাকে দেখাই থাকি। আপনার গলে আপনার গোল অতি আনন্দর, তিনবার প্রথম 90 সনত কর্ক সেবা করবলে অহা মুলায়ম সিং যাদবর সময়ত অত্যাচার গুলি চালনা জেল হাজুত তারপিছতো প্রতিজ্ঞা যে ইয়াতে এই স্থানতে জন্মস্থানতে মন্দির আমি বনাম, 92 আকৌ আহিলো তেতিয়া কল্যাণ সিংহর সরকার, গতি তেতিয়াও এই লাখ ছয় লাখ সাত লাখ মানুষে মানে কর সেবক সকলে সেই স্থানতে সেই বিবাদিত ধাসাটোর স্থানত অস্থায়ী মন্দির বনুয়া আর এই হাতেরে সত্যি সেই অস্থায়ী মন্দিরত ইটা দিয়ার আরম্ভ করে আর এক দীঘলিয়া প্রক্রিয়া আজির দিন আসুন সেই মন্দির ভব্য মন্দির আজি উদ্ঘাটন হল প্রাণ প্রতিষ্ঠা হল রামর, গতি আর আজির এক রাম রামর প্রাণ প্রতিষ্ঠা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাই নহয় আসলতে ভারতীয় সংস্কৃতির বিজয়, আজি ভারতীয় সংস্কৃতি বলে কোয়ার লগে বসু ধৈব কুটুম্বকম গোটেই বিশ্বক নিজের আপন করে লওয়া যেটা ভারতীয় সংস্কৃতি তার আজি এই যে লাখ লাখ মানে
দর্শক হিসাবে ইয়াত সাধু সন্ত বিভিন্ন মঠ পন্থর অসমৰ নিচিনা উত্তর পূর্বাঞ্চলৰ নিচিনা প্রত্যেকখন রাজ্যৰ পৰা বিভিন্ন জনজাতির বিভিন্ন পন্থর ধর্মগুরু সকলে আহি পেলাই যে শুভাবর্ধন করিলে, ই এক ভারতীয় সংস্কৃতির আসলতে কবলে গলে মানে বহির প্রকাশ। গতি আসলতে এই গোটেই হিন্দু সমাজ, গোটেই বিশ্বৰ হিন্দু সমাজৰ কারণে গর্বর দিন, আজি আনন্দৰ দিন। আজি গতি আহি থকা দিনত নিশ্চিতভাবে গোটেই বিশ্বয়ে শান্তির বাবে ভারতলৈ মুখ লৈ চাই থাকে। কিন্তু এই মুহূর্তে একটা ছবি ভিডিও লৈছো, ভিডিও চাই উভতি আহিম আমাৰ চৰ্চা অব্যাহত থাকিব।